নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আমার তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব জমি জায়গা সার্চিং 2018-য় যে নতুন নিয়মে চালু হয়েছে, তো সেটি কিভাবে সার্চিং করা যায়, জমি জায়গা তথ্যগুলো এবং তার ম্যাপ কিভাবে ডাউনলোড করা যায়, সেই সমস্ত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো শুরু করার আগে বন্ধুদের বলি, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা এই যে সাবস্ক্রাইব বোতামটি দেখছেন আমার চ্যানেলের নিচে ডান দিকে, সাবস্ক্রাইব বোতামটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে, এবং পাশে যে বেল আইকন থাকবে ক্লিক করে নোটিফিকেশান অন করে নেবেন। তাহলে এই রকম ধরনের নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পাবেন। তো এই ভিডিওটি শুরু করার আগে বলি বন্ধুদের, এর আগে আমাদের এই সম্বন্ধীয় ভিডিও আগে ছিল, যেটা আগের সাইডে বাংলার ভূমি সাইট থেকে ওপেন করা হতো, এবং সেটি কিভাবে হতো সেটি ভিডিওটা আমাদের এখানে দেখতে পাচ্ছেন। এই যে জমি জায়গা তথ্য জানুন ঘরে বসেই, এই যে ভিডিওটি আছে, ঠিক এরকমভাবেই মানে নতুন পদ্ধতিতে হচ্ছে, কিন্তু সাইটটা একটু হেরফের হয়ে আছে। তো দেখা যাক কিভাবে করব আমরা নতুনভাবে। তো সেটি দেখার জন্য আমরা প্রথমে গুগল ওপেন করব। গুগল ওপেন করে এখানে সিম্পলি টাইপ করব বাংলার ভূমি, বাংলার ভূমি .gov.in। এই যে ওয়েবসাইটটি আছে এটিকে ওপেন করব। এটি ওপেন করার পরেই প্রথমেই যে লিঙ্কটি দেখছেন ল্যান্ড যে লিঙ্কটি আছে, তো এই লিঙ্কে ক্লিক করব আমরা। এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে, ঠিক এরকম একটি ড্যাশবোর্ড আপনাদের সামনে খুলে যাবে। এখানে দেখছেন অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে মিউটেশন, কনভারসেশন এবং এই যে অ্যাপ্লিকেশনগুলো হয় সেগুলো এখানে অ্যাড হয়ে গেছে, তো সেগুলো ঘরে বসেই আপনারা করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা মিউটেশন বা কনভারসেশনের ভিডিও আমরা দিয়ে দেবো। আর এখন ঠিকঠাকভাবে সাইটটা অনেক সময় ওপেন হচ্ছে না, তো তার জন্য কিছুদিন ওয়েট করুন, সাইটটা ঠিকঠাকভাবে ওপেন হলে তখন আমরা মিউটেশনের করানো যায় সেটি আমরা দেখিয়ে দেবো। আর এখন যেটি দেখব সেটি হচ্ছে আমরা জমি জায়গা তথ্যটা কিভাবে বার করব এই সাইট থেকে। তো তার জন্য এই যে সিটিজেন সার্ভিস দেখছেন, সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের সামনে এই যে ড্যাশবোর্ডটি ওপেন হবে মানে খুলে যাবে। এখানে দেখছেন এই যে প্রথমেই যেটা আছে নো ইয়োর প্রপার্টি, নো ইয়োর প্রপার্টিতে ক্লিক করবেন। নো ইয়োর প্রপার্টিতে ক্লিক করলেই আপনাদের সামনে জমি জায়গা তথ্যর জায়গাটি খুলে যাবে। এই যে দেখছেন এখানে জেলা, ব্লক, মৌজা সিলেক্ট করার জন্য বলছে, তো প্রথমে যে কোনো একটা জেলা আপনারা সিলেক্ট করবেন, আপনাদের যে যার যার জেলা আছে সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট। তারপরে ব্লক সিলেক্ট করবেন, ব্লক আপনাদের যা আছে সেটি সিলেক্ট করবেন, আমি সাপোজ দেখাচ্ছি একটা। তো এরপরে মৌজা সিলেক্ট করবেন, মৌজা সিলেক্ট করার হয়ে গেলে তারপরে এখানে দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার অনুযায়ী যেভাবে হয় সেভাবে আপনারা তথ্যটা দেবেন। তো খতিয়ান অনুযায়ী যদি দেন তাহলে দেখতে চান তাহলে খতিয়ানে টিক করবেন, আর দাগ নাম্বার অনুযায়ী দেখতে চাইলে দাগ নাম্বারে টিক দেবেন। তো আমি দাগ নাম্বার অনুযায়ী দেখছি, তো তার জন্য দাগ নাম্বার সিলেক্ট করলাম। সাইডে দেখছেন প্লট নাম্বার দেওয়ার জন্য দুটো ঘর খুলে গেছে একটা, তাহলে এখানে আমি প্লট নাম্বার দিতে পারবো। যদি কোনো প্লটের বাই প্লট থাকে মানে বাই দাগ থাকে তাহলে প্রথমটা এখানে দেবেন, দ্বিতীয়টা এখানে দেবেন, দিয়ে ভিউ করবেন। তো এখানে আমি দেখাই, এখানে আমার যে কোনো একটা প্লট আমি দিচ্ছি, তো এখানে দেওয়ার পরে প্লট নাম্বার দেওয়ার পরে ভিউ করলাম। ভিউ করলে লোডিং হবে দেখতে পাচ্ছেন। কোনো কোনো সময় হয়তো নেটওয়ার্ক বা সার্ভারের সমস্যার জন্য অনেক সময় নাও দেখাতে পারে, অনেক সময় একটু সময়ও নিতে পারে, আর আমার নেটওয়ার্ক একটু স্লো থাকার জন্য এটা হয় অনেক সময়, আমারও নেটওয়ার্ক একটু স্লোই আছে। তো দেখা যাক, এই যে দেখছেন ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এখানে জমির পরিমাণ দেখাচ্ছে, জমির শ্রেণী দেখাচ্ছে, কি কি নামে জমি আছে, কার কার নাম আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে, কত শতক পরিমাণ আছে। তো ম্যাপটির ব্যাপারটা বলি, প্লট ম্যাপ এই যে দেখছেন, প্লট ম্যাপের এখানে ক্লিক হেয়ার বলে একটা অপশন থাকবে, অনেক সময় থাকছে অনেক সময় থাকছে না। তো যাই হোক, যদি যখন আপনারা সার্চিং করবেন তখন এখানে দেখবেন ক্লিক হেয়ার অপশন পাবেন, ক্লিক হেয়ারে ক্লিক করলে এই সাইডে যে ঘরটি আছে বক্সটি
এখানে আপনাদের ম্যাপটি চলে আসবে। তো এই সময় যেহেতু সার্ভারের কোনো সমস্যার জন্য আমি দেখাতে পাচ্ছি না, তো পরবর্তী ভিডিওতে আবার দেখিয়ে দেবো, বা আপনারাও ট্রাই করবেন, দেখবেন পাবেন। এরকমভাবে আপনারা জমি জায়গার তথ্য ঘরে বসেই দেখতে পাবেন বা এটিকে প্রিন্ট আউট করতে পারবেন। তো এই বলে আমার ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন অন্যদের দেখার জন্য, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য।